আপনস সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় The solution for humanity.

কথা বলবো সেটি হলো পিতা মাতার না আর এর কি পরিণাম রয়েছে সে বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আমাদের সাথে যারা যোগ দিয়েছেন প্রথম চলুন তাদের সাথে আমরা পরিচিত হয়ে প্রথমে আমার সর্ব ডানে যিনি উপবিষ্ট আছেন বিশিষ্ট আলমদিন শেখ কাসিম আব্বাস আর আমার ডানে আছেন বিশিষ্ট আলম শেখ শহীদুল্লাহ খান মাদানি আসসালাম আর আমার বামে উপস্থিত আছেন বিশ্ব আলমদিন শেখ মুখলেস বিন আরশাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আর আমার সর্বভাবে উপস্থিত আছেন বিশ্ব আলমদিন ইসলাম চিন্তাবিদ শেখ আকরামু জামান বিন আব্দুল সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া শুধু আপনাদের সাথে রইছি আমি هارুন হোসেন বলছিলাম পিতামাতার নাফরমানি হ্যাঁ জগতে অনেক মানুষ রয়েছে যারা পিতামাতার নাফরমানি করে ভাবতো অবাক লাগে কিন্তু তারপরেও যে অপরাধগুলি ঘটে যায় এতে ওই অপরাধী ব্যক্তিগতভাবে কি ক্ষতির শিকার হন আর এই অপরাধের কারণে পরিবার সমাজে যে বিপর্যয় নেমে আসে এটি হল এ পর্বের মূল প্রতিপাদ্য প্রথমে এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমি আহ্বান জানাবো শেষুল আহমানি আলহামদুলিল্লাহ ওসালাত ওসালাম আলহ আবদুল্লাহি ও রাসুলহী নবীন মুহমি ওসাহবিহমাইনাদ ধন্যবাদ মহতারাম উপস্থাপক যে বিষয়টি আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে আসছি পিতামাতার প্রতি শ্রদ্ধা এবং তাদের অবাধ্য হলে ইসলামের দৃষ্টিকোণ থেকে এবং সামাজিক দৃষ্টিকোণ থেকে এটি কত জঘন্যতম একটি অপরাধ এ সম্পর্কে আমরা অনেক কথাই বলেছি একজন বিজ্ঞ বিবেকবান সন্তানের জন্য আশা করি সে কথাগুলি যথেষ্ট এরপরও আমরা আরও কিছু বর্ণনা এ বিষয়ে দিতে চাই আসলেই আরবি ভাষায় একটি প্রবাদ বাক্য রয়েছে আল জাজা মিন জিনসিল আমাল মানুষ যে যেমন কাজ করবে সেই ধরনেরই তার প্রতিদান দেওয়া হয় ইসলামের দৃষ্টিকোণ থেকে রাসুল সাল্লাহ আলি হুসাল্লাম বলেন যদি কোন সন্তান বাবা মার প্রতি সদাচরণ করে আল্লা সুবহানা হালা তার সন্তানদেরকেও তার প্রতি সদাচরণ করবে এমন করে দেন ঠিক একইভাবে কোনো সন্তান যদি বাবা মার প্রতি অসদাচরণ করে অবাধ্য হয় বাবা মাকে কষ্ট দেয় তাহলে এর বিনিময়ে আল্লা সুবহানা হুয়া তালা আখেরাতে তো শাস্তি রেখেছেনই বরং দুনিয়াতেও তাকেও এমন সন্তানের মালিক করে দেবেন এমন সন্তানের বাবা করে দেবেন যে সন্তানেরা তাকেও পৃথিবীতে কষ্ট দেবে তার অবাধ্য হবে তার সাথে দুর্ব্যবহার করবে এটা একটা বাস্তব বিষয় আমরা সমাজেও এর বহু নজির আমরা পেয়েছি অনেক সন্তান বাবা মার প্রতি দুর্ব্যবহার করেছে নিজেরা দুর্ব্যবহারের শিকার হয়েছেন ধন্যবাদ আপনাকে আমি যাবো সে যে সন্তান পিতামাতার অবাধ্য হবে তার বেলায় যদি পিতামাতা দোয়া করে থাকেন তাহলে সেটা কি সে রোধ করতে পারবে জি সম্মানিত দর্শক বিন্দু পিতামাতার অবাধ্য হওয়া এই ক্ষেত্রে নবী সাল আলী ওসাল্লামের হাদিস রয়েছে যে বিষয়টি আমাদের শ্রদ্ধেয় উপস্থাপক যে বিষয়টির প্রতি ইঙ্গিত করেছেন যে পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করেন আর সেই দোয়াটি অবশ্যই মহান্রবুল আলমিন গ্রহণ করে নেন কারণ হলো সেটি হচ্ছে মজলুম বা অত্যাচারিতের দোয়া যদি অত্যাচারিতের প্রতি দোয়া হয় তার অত্যাচারের ফলে মহানবুল আরামিন সে দোয়াকে গ্রহণ করে থাকেন নবী সাল আলী করেন ইরশাদ করেন সালা তিনটি দোয়া যদি যেটি আল্লাহতলা গ্রহণ করে নেন তার মাঝে একটি দোয়া হলো দাওয়াতুল ওয়ালিদ পিতামাতার দোয়া মহানবুল্লা আলমিনাতার দোয়া সন্তানের সন্তানের বিপক্ষে অথবা যদি ভালো দোয়া করেন তাহলে সে ভালো দোয়ার প্রতিদান সন্তানদের প্রতি এসে থাকে আল্লাহ তালা গ্রহণ করে নেন অনুরূপভাবে উল্টো দিকে যদি বদ দোয়া দেন বদ দোয়ার ফলে তার প্রতিফল সে দুনিয়াতেও পেতে পারে পরকালে তো তার আছেই ধন্যবাদ আপনাকে আমি শেখ মুখলাসের কাছে আসবো যেটা হলো এই যে পিতামাতার গুরুত্ব এত বেশি যে এটা হলো একেবারে ব্যক্তিগতভাবে ফরজ আইন কিন্তু দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে জি অনেক ক্ষেত্রে জিহাদটা তখন দেখা যায় ফরজে কেফাইও হতে পারে কখনো কিন্তু দেখা যাচ্ছে যে পিতামাতার অনুমতি না নিয়ে কেউ যদি পিতামাতাকে ফেলে রেখে জিহাদে যায় তাহলে তার পরিণতি কী হবে জি এখানে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের স্পষ্ট বাণী আছে যে এক সাহাবি এসে বললেন ইয়া রসুল্লাহ সাল্লাম আমি জেহাদে যাচ্ছি তখন নবী করিম সাল্লাম বলছেন যে না তোমার পিতামাতার মাতার সেবা করো তোমার মা এর সেবা তুমি সেটাই হলো পিতা পিতামাতার সেবার মধ্যে কিন্তু কোন ব্যক্তি এমন করলো যে পিতামাতার অনুমতি ছাড়াই যাহা দিকে শহীদ হয়ে গেল তাহলে তার পরিণতি কি হবে এখানে যদি পিতামাতার সম্মতি মোটি না থাকে তাহলে অকুকুল ওয়ালেদাইনের মধ্যে চলে আসবে ধন্যবাদ আপনাকে এটা যে একটা কথা আছে যে জান্নাত ও জাহান্নামের মাঝখানে যে একটা পাহাড় থাকবে যেটা আরাম খেলে যে একটা ঘটনা আছে সেই ঘটনাটি জান্নাত ও জাহান্নামের বিষয়ে পিতা মাতার সাথে তো জড়িত আছেই এর আগে আলোচনা হয়েছে জান্নাতুকা ও না রোকা তোমার পিতামাতা মাতা হল তোমার জান্নাত এবং তোমার জাহান্নাম এই জাতীয় কিছু হাদিসের সনদে সমস্যা থাকলেও বিভিন্ন কোরআনের আয়াত এবং হাদিসের যে সাপোর্ট পাওয়া যায় তার নির্দেশনা হলো এটাই আল্লাহ তো বড় কথা কিয়ামতের দিন এই ব্যক্তির প্রতি রহমতের দৃষ্টিতে তাকাবেন না যে ব্যক্তি পিতামাতার দুনিয়াতে অবাধ্য ছিল তাদেরকে নাখস করেছিল এটা অত্যন্ত একটা গুরুতর অপরাধ এবং আমরা এর প্রতিফল দুনিয়াতেও অনেক সময় হয়তো ভোগ করি যেমন একটা হাদিস থেকে উনি বলেছেন জুরাইজের হাদিস কিভাবে দুনিয়াতেই মায়ের বদা তার উপরে কার্যকর হয়ে গেছে পরিষ্কার ব্যক্তি হওয়া সত্ত্বেও এবং আল্লাহ আমরা কেউ আল্লাহ আমাদের সন্তানদের সদব্যবহার মেলাবেন আবার অন্যদিকে বলছেন জাউ সেই আমরা যদি অন্যায় করি তো এর বিনিময়ে অনুরূপ আমাদের প্রতি অন্যায় করা হবে অসদাচরণ করা হবে এই দিকগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে যেটা মানুষ যেটা করে থাকে নিজ হাতের কামাই তাই না সে আচ্ছা সে একটা বিষয় যেটা হলো যে মাতার অবাধ্য সন্তান এই যে যে সমস্ত কারণে দোয়া কবুল হয় না তার মধ্যে কি এটা একটা কারণ নয় যে আ ফুল যে পিতা মাতার না ফরমান যদি থাকে তাহলে তার দোয়া কেউ করে দিই পিতা অবাধ্য হলে আল্লাহ সুবাহন আলার কাছে অপছন্দনীয় হবে এটাই একটা অন্য সাহী হাদিসের থেকে বোঝা যায় যে সাক্ষাতুল্লাহ হিফি সাক্ষাতুল্লো আলিদি আল্লাহ সুবাহন তালার অসন্তুষ্টি বাবা মায়ের অসন্তুষ্টির মাঝেই রয়েছে বাবা মা কেউ যদি অসন্তুষ্ট করে থাকে অবাধ্য হওয়ার কারণে শরীর কারণে অসন্তুষ্ট কারণে অবশ্যই হতে হবে বাবা মা যদি সন্তানের অবাধ্য হওয়ার কারণে তাদের প্রতি অসন্তুষ্ট হয়ে থাকে তাহলে এর শাস্তি স্বরূপ আল্লা সুবাহ ওই সন্তানের প্রতি অসন্তুষ্ট হবেন আর দোয়াকবুল হওয়ার আশা করা কম যায় বরং বিষয়টি অন্যভাবে স্পষ্ট এসেছে পিতামাতার প্রতি সদ করলে এটাই একটা এমন সৎ আমল যে আমলের আল্লাহ ওসিলায় আল্লা সুবাহনতলা দোয়াকবুল করে থাকেন এইভাবে বর্ণনা স্পষ্টভাবে সহিব হারিতে এসেছে কিন্তু পিতামাতার সাথে দুর্ব্যবহার করলে অবাধ্য হলে সেটি দোয়া কবুল বর্জন হয়ে যাবে কবুল একটা যেটা বলতে যাচ্ছিল আমাদের কাসিম সাহেব তিনটা দোয়া আল্লাহর কাছে কবুল যোগ্য এটা হলো দা আওয়াতুল মজলুম আল্লাহম এই ক্ষেত্রে যদিও আল্লাহ রসুল সাধারণভাবে বলছেন যে মজলুমের দোয়া জালেমের বিরুদ্ধে মানে অত্যাচারী দুর্বলের উপরে অত্যাচার চালিয়েছে ও কিছু করতে পারে নাই প্রতিকার আল্লাহর কাছে সে দোয়া করেছে তো এই দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে একদিক যদি পিতামাতা যদি মাজলুম হয় সন্তানের কাছে এটা তো আপনাকে সম্মানিত শুধু দর্শক সময় হলো আমাদের একটা বিরতি ছোট্ট বিরতিতে যাচ্ছি অল্প কিছুক্ষণের জন্য তারপর আবার ফিরে আসবে আলোচনায় ইনশাআল্লাহ আপনারা কেউ দূরে যাবেন না ইসলাম যে করে অধিকারের রক্ষা সততার সমর্থন বিরূপের খন্ডন আমি মোহাম্মদ মাদানি অসংখ্য বৈশিষ্ট্যে পরিপূর্ণ ইসলাম সবার থেকে ভিন্ন কেন জানতে চান তাহলে দেখুন ইসলামের বৈশিষ্ট্য শুধু পিস টিভি বাংলায় দেখুন ইসলামের বৈশিষ্ট্য প্রতি মঙ্গলবার সন্ধ্যার পাঁচটায় আপন সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে ভিস টিভি বাংলায়

আলোচনা হচ্ছিল পিতা মাতার অবাধ্য হলে কি অপরিণাম দর্শিতার দিকে তাকে যেতে হবে পিতামাতা যাদের অবাধ্য হলে সন্তান সে আল্লাহর রহমত থেকে দূরে সরে যাবে পিতা মাতার বদ্ধ আ যদি লেগে যায় তাহলে সর্বনাশ দেখে আনবে পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি পিতামাতাকে অসন্তুষ্ট করলে আল্লাহ হবেন অসন্তুষ্ট আচ্ছা বলুন তো যদি আল্লাহ অসন্তুষ্ট হয়ে যান তাহলে কোন কুলে ওই লোকটি ঠাই নেবে কে তাকে আশ্রয় দেবে সত্যি পিতামাতার সেবার মধ্য দিয়েই জান্নাত বরং দরজা শুধু দর্শক আমরা আমাদের অতিথিদের আলোচনা শুনি একটি কথা আমি না বললেই পারছি না ইমাম আবদুল্লাহ আল মুবারক তার মা যখন মারা গেলেন তিনি তখন কাঁদছেন জনগণ তাকে বলল আপনি কাঁদছেন কেন এটা তো আল্লাহর ফায়সালা আল্লাহ কাদা কদর যেতে হবে কিন্তু আপনি কাঁদছেন কেন তিনি বলছিলেন আল্লাহর ফয়সালা হবে মাঝে যাবেন এটা সত্য এজন্য আমি কাঁদছি আমি আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট কিন্তু আমি কাঁদছি এতদিন আমি আমার বেহেস্তের চৌকাটটি ঘোষা করতাম আজ থেকে সেই মাজার দায়িত্ব যেন আমার কাছ থেকে চলে গেল সুযোগটা হারিয়ে ফেললাম সেজন্য কাঁদছি আর আমরা পিতামাতাকে ঘর থেকে বের করে মূল্য দিচ্ছি না পিতামাতা সেবার মধ্য দিয়ে যেন বেহেস্তের চৌকাটকে সাজানো হচ্ছে বেহেস্তের চৌকাটকে পরিষ্কার করা হচ্ছে আর আজকে আমরা দুর্বাগা যে পিতা মাতাকে কাছে পেয়েও তাদের সেবা করতে পারছি না এর জন্য কি বিপর্যয় নেমে আসে পুরুষ পরিবার ব্যবস্থাটাই ভেঙে যাবে সুখ সমৃদ্ধি বিদায় নেবে জি আমরা আবার আলোচনা শুনবো আমাদের মেহমানদের জি স্যার যে আমরা বলছিলাম পিতা মাতার সাথে দুর্ব্যবহার পিতামাতার অবাধ্য হওয়া এ মর্মে যে একটি সহি হাদিসেও এসেছে রাসুলসাল্লাহ আলী হাসাল্লাম বলেন যে সেই হাদিসে চারটি শাস্তির কথা বলা হয়েছে পিতামাতার যে অবাধ্য হবে আল্লাহ আল্লা সুবহানা তাআলা কেমতের দিন তার সাথে কথা বলবেন না আল্লাহ বলে আলামিন তাকে পবিত্র করবেন না আল্লাহ সুবাহান তাআলা তার দিকে বিশেষ দৃষ্টি দিবেন না এবং তার জন্য রয়েছে জাহান্নামের আজাব এই চার শাস্তির কথা যদি বলা হয় আমার মনে হয় হতভাগা কোনো সন্তানের জন্য এর চেয়ে বেশি কিছু আর শোনার প্রয়োজন নেই যদি সত্যি সে কে কেয়ামতকে আখেরাতকে ভয় করে এবং জাহান্নাম থেকে বাঁচতে চায় তাহলে তার একটাই পথ পিতামাতার বাধ্য হওয়া আনুগত্যশীল হওয়া অবাধ্য আচরণগুলি তাকে বর্জন করে পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া বাস্তবেই এটা শুধু আখেরাতের শাস্তি নয় পার্থিব জীবনে আমরা দেখি যেই সমাজে মুসলিম সমাজের কথা আমরা বলছি কারণ অমুসলিম সমাজে তো সেখানে মানুষত্ব বোধ বলতে কিছুই নেই তো মুসলিম সমাজে কোনো সন্তান যদি পিতামাতার প্রতি অশ্রদ্ধাশীল হয় অবাধ্য হয় সকলে তাকে ধিক্কার দেয় সকলে তাকে খারাপ দৃষ্টিতে দেখার চেষ্টা করে মনে করে যে এই ছেলে বাবা মার সাথে এই দুর্ব্যবহার করে পার্থিব জীবনেও যেন এটা একটা নিজের জন্য বড় ধিক্কারের কারণ বাস্তবে আল্লাহ এটা করে দিয়ে থাকেন যে পিতামাতার অবাধ্য হবে আল্লাহ তাকে আখেরাতেও শাস্তি দিবেন দুনিয়াতেও তাকে অশান্তিতে রাখবেন যতই সে বড় পদের অধিকারী হোক আর সম্পদের মালিক হোক আর যেই হোক না কেন কখনো সে শান্তি পক্ষে পাবে না ধন্যবাদ আপনাকে আমরা শেখ আপনার কাছে আসছি যেটা হলো যে মানুষ তার হায়াতে বরকত পেতে পারে পিতামাতার সেবার মধ্য দিয়ে এ প্রসঙ্গটা জি জি অবশ্যই আর সময় পিতামাতা তো সন্তানের প্রতি সন্তানের সদ্ব্যবহারের প্রতি সন্তুষ্ট হয়ে দোয়া করেন এমন কি যদি পিতা মাতা দোয়াটাও না করেন তার ভিতরে সে হয়তো জ্ঞান নেই কিন্তু যদি তার আচার ব্যবহারে সন্তানের আচার ব্যবহারে সন্তুষ্ট হয় এটাই এটাই তার জন্য বরকতির কারণ হয়ে যায় দুনিয়াতে তার যে সমস্ত ক্ষেত্রে কল্যাণের দরকার আল্লাহ তো তার কল্যাণের দরজা খুলে দেন এবং তার সার্বিক বিষয়ে কিন্তু সে বরকত লাভ করে এবং আল্লাহ তো পক্ষ থেকে সে কল্যাণ অবারিত কল্যাণ লাভ করে এবং এটাই স্বাভাবিক এখানে আমি আরেকটা বিষয় বলবো সেটা হলো আমাদের সমাজে পিতামাতা থেকে ভিন্ন হওয়ার প্রবণতা এটা কিন্তু খুব বেশি দেখা যায় নাউজবিল্লাহ একটা যেন তার নেকির বিশাল খাত সে যেন হাত করে ফেলবে এরকমটা করা উচিত নয় এটাই আমাদের ইসলামের বিরুদ্ধে পিতামাতার ক্ষেত্রে যে আইন এবং নিয়ম এই আইন নিয়মের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করার একটা ব্যাপক প্রবণতা আমরা লক্ষ্য করছি এটা ঠিক না শেখ আমি যেটা দেখছি যেটা হলো যে হয়তো দেখা যায় এক বাপের চার সন্তান চারটা পুত্রবধূ আছে কথার কথা একাধিক সন্তান আছে পুত্রবধূ চারটা আছে দেখা গেল যে একজন সে পিতামাতার সেবা করতেছে বাকি অন্যরা ব্যস্ত পিতামাতার দিকে তাকাচ্ছে না তখন কথা আসে অনেক সময় বলে যে এ করে না কেন ও করে না কেন আমি এক্ষেত্রে বলতে চাই যে যিনি পিতামাতার সেবা করার সুযোগ পেয়েছেন তিনি এটাকে গানিমত মনে করবেন অন্যরা করলো না আমি মনে করব তাদের না করাটা আমার জন্য আরো বড় সুবর্ণ সুযোগ যে আমি আর বেশি সময় বিষয়ে আমাদের জানা ভালো সেটা হলো সিরিয়াল আমার তো সংশ্লিষ্ট বা আমার অধীনস্থ আমার পরিবার ভুক্ত অনেকেই আছে সদাচরণের সিরিয়ালটা কি হবে সিরিয়ালও আমরা এলোমেলো করে থাকি সিরিয়ালে এক নম্বরে রাখতে হবে পিতা মাতা পিতামাতাকে তার রসুল্লা বলছেন যে কোনো পিতামাতা যদি স্ত্রীকে স্ত্রীর প্রতি যদি অসন্তুষ্ট হয় এবং সেটা যদি ধর্মীয় কারণ অজর সেরেই না হয় তাহলে আল্লাহ রসুল এইরকম অধিকার এরকম সাবিকাঠি পিতামাতার হাতে দিয়েছে দরকার হলে ওই স্ত্রী মাইনাস করে ফেলবে স্ত্রীকে বিচ্ছিন্ন করে ফেলবে এমনকি সন্তান সন্তাদের উপরও অগ্রাধিকার দিতে হবে পিতা মাতার বিষয়টা এই যে সিরিয়াল এটাও একটা গুরুত্বপূর্ণ এখান থেকেও কিন্তু আমরা বুঝি এই সিরিয়ালে এলমে লোক লোক কিন্তু আমরা অপরাধী হয়ে যাব আমরা এই ক্ষেত্রে রসুল সহসালমের যে হাজিস্টা বানু ইসরাইলের ক্ষেত্রে এই যে দিন ব্যক্তির ব্যাপারে বলেছিলেন লম্বা চড়া ঘটনা একটু যাবার আগে এখানে আমি মনে করছি যে আরেকটু একটু পরিষ্কার করা দরকার দর্শকের জন্য সেটা হচ্ছে যে পিতামাতা যদি কোনো সন্তানকে বাধ্য করে যে তার স্ত্রীকে ছেড়ে দিতে হবে অথচ সে মেয়েটার দোষ নেই তবে আমি কারণ বললাম এই কারণ যদি হয় তাহলে তো এটা নিজেই ছেড়ে দিতে হবে যদি তার চারিত্রিক সমস্যা থাকে বা সে যদি স্বামী আনুগত্যা না হয় যদি মেয়ের কোনো দোষ না থাকে চারিত্রিক দোষ না থাকে এই কোনো দোষ না থাকে

তারপর আমি সন্তান এবং স্ত্রীকে পান করাইতাম এক রাতের ঘটনা তারা ঘুমিয়ে গেছিলো সেখানে আমি ফজর পর্যন্ত তাদের জাগ্রত হওয়ার অপেক্ষায় আমি দুধ নিয়ে দাঁড়িয়েছিলাম সেখানে সন্তানেরা খাবার জন্য ছটপট করতেছিল তারপরও আমি পিতামাতাকে আগে খাওয়াবো আগে পান করাবো এই উদ্দেশ্যে আমি তাদেরকে দেই নেই এই সিরিয়াল নষ্ট হবে আল্লাহ আমার এই আমূলটা যদি তোমার কাছে সন্তোষজনক হয় তাহলে তুমি আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করো এই যে আমরা গুহার ভিতরে পাথর দিয়ে মুখ বন্ধ হয়ে অবরুদ্ধ অবস্থায় আসি এই আমল যদি তোমার কাছে পছন্দনীয় হয়ে থাকো তাহলে আল্লাহ আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করো কেউ রক্ষাকারী নাই তখন পাথরে এখন সরে গেছিলো তাহলে বোঝা গেল এই সিরিয়ালটা আল্লাহর কাছে পছন্দ নেই জি এক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক পরিবার এরকম আছে যে নিজেরা দুধ কলা খাচ্ছে আনন্দ করছে কিন্তু পিতা গ্রামে পড়ে আসে তাদের কোনো খবর নিচ্ছে না বড়ই দুঃখজনক ঘটনা আমাদের হাতে সময় আর কম যেটা আমরা বলতে চাই বসে যে এই যে পিতামাতার অবাধ্য হওয়ার কারণে সমাজে যে একটা বরকত আল্লাহর রহমত সেই রহমতটা তো আমরা পাবো না যদি পিতামাতা অসন্তুষ্ট হয়ে যান পিতামাতা যদি অসন্তুষ্ট হয়ে যায় তাহলে আল্লা সুলান তিনি অসন্তুষ্ট হন তার দুর্ব্যবহারে এবং মহানবুল্লাহ আলামিন যখন কোনো বান্দার উপর থেকে তার সন্তুষ্টিভাব উঠিয়ে নেবেন তখন তার মাঝে বরকত আসতে পারে না তার মাঝে আত্মতৃপ্তি বোধ এটি আসতে পারে এবং তার মাঝে যত ধরনের ফেতনা এবং দুশ্চিন্তা সব ধরনের এখানে যেটা একটা জিনিস আছে যে অনেকে এরকম আছে যে বরকত কমে যাবে পাশাপাশি অনেকে আছে পিতামা থেকে গালমন্দ করে এগুলির পরিণাম সম্পর্কে যে আমরা মনে করেন যে বরকতের বিষয়টি আরো স্পষ্ট বলতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাউ আমানা আহলুল কুরা ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাঈ ওয়াল আরদি যদি জনপদবাসী ইমান আনে এবং তাকুয়া নীতি অবলম্বন করে তাহলে আল্লাহ আসমান জমিনের সব আলোচনার ভিতর দিয়ে জিনিসটা স্পষ্ট আমরা জানতে পারলাম যে পিতা মাতায় কোনো অবস্থাতে কষ্ট দেওয়া যাবে না পিতা মাতার সাথে অবাধ্য হওয়া যাবে না পিতা মাতার হক আদায়ের ব্যাপারে সচেতন থাকতে হবে পিতা মাতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে আল্লাহর পর আমরা যদি আজকে অন্যের পিতামাতাকে গালি দেই তাহলে অন্যদের মুখে আমরা গালি তুলে দিলাম তারা যেন আমাদের পিতামাতায় গালি দেয় আর সেটাই হচ্ছে নিজ পিতামাতায় গালি দেওয়ার নামান্তর যেমনটি রসুল সাল উল্লেখ করেছেন অতএব আমরা বলবো সর্বাবস্থায় আমরা সচেতন থাকবো এই যে গর্হিত পাপ পিতামাতার অবাধ্যতা যার কারণে সামাজিক বিপর্যয় নেমে আসতে পারে গজব নেমে আসতে পারে جدك أمرش عبدالله شكركوي الله رب العالمين أبنك أماك شكرا كتبك نايتك أمين سبحانك الله بحمدك أشهد أن لا إله إلا أنت أستغرفك إليك والسلام عليكم ورحمة الله وبركاته কখনও কয়েক ফোটা পানি একজনের তৃষ্ণা মেটাতে পারে কখনো একটি সাহায্যের হাত মানুষের মুখে হাসি ফোটাতে পারে আমাকে একটু দাও না দাও না দাও না দেবো না দেবো না দেবো না কখনো সামান্য একটি উপহার হতে পারে মহামূল্যবান দর্শন মানুষের মনে জাগাতে পারে আশার আলো তবে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পেছনে ফেলে আসা আমাদের মুক্ত হাসতে দান করুন সেই পদচিহ্নই রেখে যান যেভাবে স্রষ্টা আমাদের জীবনটাকে পরিচালিত করতে বলেছেন বিএসডিভি মানবতার সমাধান আপনাদের ডোনেশন আর জাগাত পাঠিয়ে দিতে কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফাই আল্ট্রায়ান ব্যাংক কোয়ার্ড্রান কোড আটচল্লিশ গ্যালথরপেরোড ইউকে পোস্ট কোড বি ওয়ান সুইফট কোড আই বি ও